প্রসেনজিতের সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। কনজিউমিং অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ। प्लीज स्टेज पर पधारिए। ऑल इंडिया जर्नलिस्ट एसोसिएशन का 92 का बेस्ट सिंगर का अवार्ड अमोल साहब को दिया जा रहा है। ये अवार्ड ये 3 वर्षों से लगातार दे रहे हैं। धन्यवाद। আপনাকে ডাকছে। হ্যাঁ যান। ইমি মিউজিক মানে গানেতে ইমি খুব ভালোভাবেই জানে এটা মিউজিক কলেজ নয়। তবে এখানে কি জন্য এসেছে না মানে আপনারা তো আমার অ্যাপ্লিকেশনটা দেখেই আমাকে এখানে ডেকে পাঠিয়েছিলেন। হ্যাঁ শুধু আপনাকে দেখতে। কি ধরনের লোক আপনি? দেখুন আমার আমার টাইপ স্পিড টু হেল উইথ ইউর টাইপ স্পিড। না না দেখুন আমি আমি বল সরি ছেলেটাকে ভাগিয়ে দিলি? Do you know? He's an artist.
এমএ ডিগ্রি নিয়ে টাইপিস্টের চাকরি করতে এসেছে? না না, সে হয়তো ছেলেটা চাকরিটা খুব দরকার। তাছাড়া টাইপিং এ ছেলেটা রেকর্ড স্পিড। রেকর্ড স্পিড? ওই তো সারা জীবন টাইপিস্টের ডিকটেশন নিয়ে কাটিয়ে দিত, আর কিছুই হতো না ওর। সমস্যায় না পড়লে আর্টিস্ট জাগে না দাদা। কিন্তু কি যে তোর খেয়াল! বাহ কি সুন্দর লন্ডনের ছেলে। তুই তো ছোটবেলা থেকেই লন্ডনে বাবার কাছে মানুষ হয়েছিস। লোকে বলে এই কলকাতা শহরটা নাকি খুব নোংরা, ঘিঞ্জি, সিটি অফ স্লামস। তারপর সারা পৃথিবী ঘুরে বেরিয়েছিস, সেইসব দেশের তুলনায় কলকাতা ভালো লাগছে তোর? আমার সব ভালো লাগে দাদা, সব ভালো লাগে। এত ভেঙে পড়া কি আছে? চাকরি হচ্ছে না, হবে? বুঝতে পারছি না মোহা। সব বুঝতে পারছি। গান ছেড়ে তোমাকে টাইপিস্টের কাজ করতে আমি কিছুতেই দেব না। গান তোমাকে গাইতেই হবে। তার মানে তোমাকে চাকরি করতে দেবে না? না। তাহলে আমাকে এখান থেকে পালাতে হবে। পালাতে চাও? যাও না যাও, যাও না কোথায় পালিয়ে যাব।
গান গান করে আমার সারাটা জীবন হারমাস জালিপুরে শেষ করে দিলে। এখন এখন এই অমলে পরকালটা ঝরঝরে হচ্ছে। তোর বাবাকে জিজ্ঞেস কর তো আজকের বাজারটা হবে কিনা। কোথায় যাচ্ছ? আমার তো তোমার মতো টেনশন হলে চলবে না। খেয়াকে পড়ানো আছে, মাকে রান্নাঘরে সাহায্য করা আছে, আমার অফিস যাওয়া আছে, আমার গান শোনা আছে, বই গেছে। ওসব বিচ্ছিরি গান আজকাল চলে নাকি? চলে না। আগে না মশাই। এ আম্মা চা দে, ও মা আম্মা চা দে, চা দে চা দে রে আম্মা। তো দূরা দূরা মুখ পোড়া, সকাল থেকে দুবার চা খেয়ে আস মেটেনি। পাঁচ জনের সংসারে মাসে 5 কেজি চা, নিজে রোজগার করে যত খুশি চা খেয়ে যা। আবার ইটার কথা শোনো তো বললাম, ভাবিসা লাগিয়ে দাও। তা না মৌয়া, মৌয়া তিনি কেনা বিয়ে পাস? কেন, তোকেও তো বলেছিল, তুই তো করলি না। কি দাবন সেন করবে পিওরের চাকরি? মরণ দশা আমার, তিনবার মাধ্যমিকে গাড্ডু মেরে পিওরের চাকরি হবে না, মন্ত্রী হবে। ওসব লেখাপড়া আজকাল চলে না বুঝলে, আজকাল হলো এক্সপার্ট হ্যান্ডের যুগ। এই চা। মধুবন হিম্মত বালা, এই কিয়া টিকিট দে। আগে বল তোর পকেটে এত টিকিট কেন? বিজনেস। ও তাই বলি, এত টেরিলিং টেরিকট ফোটাচ্ছিস কি করে? হ্যারে তুই সিনেমার টিকিট ব্ল্যাক করিস? বেশ করি, তোর অমলদা তো তাও পারে না, দিন রাত খালি পিড়িং পিড়িং করছে আর ওই বড় গোলাম হবার স্বপ্ন দেখছে। আরে বাবা কিছু করে মাসে মাসে ঘর ভাড়াটা দিলেও তো সংসারে কিছু সুরাহা হয়, কি বলো? তাই না মা? সবই আমার কপাল। একিয়া দাদাকে একটু চা করে দে, বাজারটা এখনো এলো না, মরণ দশা কি যে করি। কিরে পচার দোকানে চা বাকি দিচ্ছি না বুঝি? ফাঁস ফাঁস করিস না, মা যা বললো তাই কর। এনে ধর। আলু কোথায় গেল? এইটা বোন কি করছিস? সে পেস্ট পেস্ট খুঁজছিলাম। সাতটা বেজে গেল, আই বুড়ো মেয়ে রোজ রোজ রাত করে বাড়ি ফেরা, কিন্তু ভালো কথা না? খেয়া খেয়া, চুপ কর। অমন জানে না সংসার মহুয়ার টাকায় চলে, ওর যদি একটু লজ্জা থাকতো। অমলদা অমলদা, এই অমলদা, মা খেতে যাচ্ছে। আমার শরীরে খেতে ইচ্ছে করছে না। সবাই কিন্তু বসে আছে, ওদের খেয়ে নিতে বল। বেশ তাই বলছি, আমার কি, আমিও এক রাত্রি না খেয়ে থাকতে পারি। কি রে অমল এলো না? না বলছি শরীর খারাপ, খাবে না। তোমরা শুরু করো। কি হলো, উঠে গেলি যে দিদি? আমার সন্ধ্যে থেকে পেটটা কিরম যেন একটা। চলো বাবা আমিও যাই, আমি খাবো না। চলো, মা কি বলেছে তাতে কষ্ট পেয়ে না খেয়ে শুয়ে থাকা হলো, কিন্তু আরেকজন যে কষ্ট পাচ্ছে তা বুঝি মনে হয় না। এই খেয়া দিদি কোথায় রে? ঘরে দেখ না,
এই তোর কাছে 20টা টাকা হবে? ছোট বোনের কাছে টাকা চাইতে তোর লজ্জা করে না? আরে ধার ধার, মাঠ থেকে ফিরে এসে ডাবল দিয়ে দেবো। আগে হাকুড়ি ইল্লিব তারপর। কে এটা বোন? না বলছিলাম। কি বলছিলি? মানে টাকা হবে না। যেদিন থেকে তুই আমার ব্যাগ থেকে চুরি করতে শিখেছিস। চুরি? তুই বিশ্বাস কর দিদি, তোর ব্যাগ থেকে টাকা দিবি না দিবি না, তাই বলে চোর বলছিস কেন? দেখ তখন ভাবিস না আমি চোখ বুঝে থাকি। তুই কোথায় যাস, কাদের সঙ্গে তোর মেলামেশা সবই আমি জানি। তাই বলছি তখন এখনো তুই ওদের সঙ্গ ছাড়, তা না হলে কি করবি? তাড়িয়ে দিবি? শেষ পর্যন্ত তাই দিতে হবে। যা যা, মাঝে বকিস না, এ বাড়িটা আমার বাপের। অমলদার সঙ্গে প্রেম করছিস? প্রেম কর। কি তুই আমার গায়ে হাত তুললি? ভেবেছিস রোজগার করিস বলে মস্তান হয়ে গেছিস না? মুখ সামলে কথা বলবি টাবুন। আরে যা, আগে নিজেকে সামলা। মাঝরাতে চাঁদের ঘরে ফস্টি নষ্টি হাত ধরে টেনে এনে ভাত খাওয়ানো, ভেবেছিস টাবুন কিছুই বোঝে না? না বেরিয়ে যা, বেরিয়ে যা আমার ঘর থেকে। ফেরবি তুই আর তোর ওই অমলদা, আর সেই ব্যবস্থা যদি করতে না পারি তো আমার নাম টাবুন না। কিচ্ছু ভাল লাগছে না। এই বাংলোর বোতলটা বসো বসো, খুলে রেখেছি গুরু। এই পচাদা, কি চারটে কাটলেট উপরে পাঠিয়ে দাও তো। দিচ্ছি দিচ্ছি, দে। মায় নাও টাকা। দিন দিন জিনিসপত্রের দাম যা হু হু করে বেড়ে যাচ্ছে, তাতে এক কোটা টাকায় সংসার চালানো? মা, প্রত্যেক মাসে এক গান গে কি লাভ? শাড়ি কিনবি বুঝি? অমলদার শার্টের কাপড়, পরশু জন্মদিন কি না? ঠং কত টাবন এলো বুঝি? বোধ হয় আবার নেশা করেছে, একেবারে কুল্লে গেল সেটা। তোমার কাম খেয়া, অনেক রাত হলে এবার আলোটা নেবা, চোখে লাগছে। আমি এখন একজন নামকরা মিউজিক ডাইরেক্টর, আর সেই জন্যই তো তোকে খুঁজে বেড়াচ্ছি। মাসিমা, মাসিমা, খেয়া, মাসিমা, আপনার আপনার পুজোর শাড়ি ছিঁড়ে গেছিল বলছিলেন আপনার মা। বেশমশাই,
আপনার জন্য ট্রানজিস্টার, আপনাকে বাইরে গিয়ে খবর শুনতে হবে না। তাবুনের জন্য গেঞ্জি, আর তোর জন্য দেখি 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 তোর জন্য কি এনেছি বলতো? দেখি দেখি জিন্স। ও বিউটিফুল মাসিমা, তাবুনের গেঞ্জি। এত খরচ তুমি করলে কি করে? মানে হঠাৎ কিছু টাকা পেয়ে গেলাম। আপনাদের জন্য তো কোনোদিনও কিছু করতে পারিনি, তাই ভাবলাম। কিন্তু হঠাৎ টাকা পেলে কোথেকে? পেয়ে গেলাম আর কি। থাক বাবা। তোমার জন্য এনেছি। তাই বুঝি? চাই নিয়েছি তা নেবে না কি? আগে জিনিসপত্রগুলো নিয়ে এলো, খুব গরদের শাড়িটা ও হ্যাঁ তুলে রেখেছি, এগুলো রাখি। সংসার খরচের টাকাগুলো কোথে গেল? ওয়া কালকে আমাকে হাজার টাকা গুনে গুনে দিল, মরণ দশা। টাকা হারিয়ে গেল নাকি? তাবুন, 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 খেয়া, খেয়া। শাড়ি দো মাই, ধুতি একটো, জ্যাকেট একটো, পায়জামা এক দু তিন চার, রামের রাম দি চার, পাঞ্জাবি। বাবা পকেট গুলো একটু দেখে দে। পকেট পকেট পাঞ্জাবি, পাঞ্জাবি কটা বললি? চারটো মাই, চারটে মাই। রুপিয়া টাকা? হ্যাঁ, পাঁচশো। কার পকেট থেকে বেরোলো? এই জামা। আরে এ তো অমলের জামা। শুনছ?
টাকা? কোথায় পেলে? কোন এই অমলের পকেট থেকে? অমল? না না, এ হতে পারে না। হতে পারে না? তাহলে তাহলে আমি মিথ্যে কথা বলছি। আচ্ছা লাল মিথ্যে কথা বলছে, মরণ দশা আমার। তুমি ভুল করছো সাবিত্রী। থামো, কথায় বলে অভাবে স্বভাব নষ্ট, এ হচ্ছে তাই। বেকার ছেলে হঠাৎ কোথেকে জামা কাপড়, বড়দের শাড়ি, ট্যানজিস্টার, হ্যাঁ আমি কিছু বুঝি না। মাসিমা আপনাদের তো কোনোদিন কোনো কিছু দিই না, তাই দাও। সাবিত্রী সাবিত্রী শোনো শোনো, চুপ করো। আমাকে মাসিমা বলার অধিকার তুমি হারিয়েছ। আমি একজন চোরের মাসি হতে চাই না। মা, চোর? হ্যাঁ তুমি চোর। তুমি আমার আলমারি থেকে টাকা চুরি করেছো। আমি আপনার আলমারি থেকে টাকা চুরি করেছি? হ্যাঁ, এই তো সেই টাকা আচ্ছা লাল তোমার পকেট থেকে খুঁজে বার করেছে। আচ্ছা আপনি ভুল করছেন। ভুল? হ্যাঁ আমি ভুল করেছি, সবচেয়ে বড় ভুল করেছি তোমাকে এই বাড়িতে আশ্রয় দিয়ে। মা তুমি কাকে কি বলছো? আমি জানি না যে আমার পকেটে টাকাটা। চুপ, একদম চুপ, তোমার কোনো কথা আমি শুনতে চাই না। এই রইল তোমার ট্যানজিস্টার, মা এই রইল তোমার শাড়ি। এই মুহূর্তে তুমি এবার থেকে চলে যাবে, বুঝেছ? বিশ্বাস করুন মাসিমা, আমি চোর নই। আমি চোর নই মাসিমা, আমি চোর নই। এলাল্টু টাবুন কোথায় রে? দেখ উপরে টানছে, আমি যাবো নাকি তোর সঙ্গে? না থাক, আমি একাই একশো। এবার মজাটা দেখ না। মজা তুই দেখবি, তুই চল চল বলছি। চুপ, একটা কথা বলবি তো লালটুর বাবাকে দিয়ে সব কটাকে হাজতের লাপসি খাবো, চল। হ্যাঁ চল, মাসিমা আমার কথা বিশ্বাস করলেন না, তাই চোর বদনাম নিয়ে। মা মা, তুমি কি করেছো? মা কি করেছি? চোরকে তাড়িয়ে দিয়েছি বাড়ি থেকে? না মা, আমরা চোর নয় মা। কি? না মা, সে চুরি করেনি, বিজ্ঞাপনে গান গেয়ে টাকা রোজগার করে তোমাদের শাড়ি কিনে দিয়েছিল মা। আয় এদিকে আয় মা, টাকা চুরি করেছে তোমার এই গুণধর ছেলে। বল বল মাকে। মা আমি আর করবো না মা। কি বললি? ও চোর, তুই চুরি করেছিস? বল তুই চুরি করেছিস? বল তুই চুরি করেছিস? বল তুই চুরি করেছিস? বল তুই চুরি করেছিস? তুই চুরি করেছিস? আমি আর করবো না মা, আমার ক্ষমা করে দাও মা। বেরো বেরো, তুই আমার চোখের সামনে থেকে, আমি তোর মুখ দেখতে চাই না, ঘরের শত্রু বিভীষণ। আমার অমলকে তুমি কেমন করে ফিরিয়ে নিয়ে এসো? মরণ দশা হয়েছিল আমার, আমি একই ভেবেছিলাম, এলো আমি এক কাজ করতে গেলাম, তুমি আমার অমলকে ফিরিয়ে নিয়েছো। কি হলো? তুমি কিছু বলছো না কেন গো? ভাঙা ট্রানজিস্টার জোড়া লাগে না সাবিত্রী। তুমি চোর, তুমি আমার আলমারি ভেঙে টাকা চুরি করেছো। তুমি চোর, আমি চোরের মাসি হতে চাই না। তুমি চোর, আমি চোরের মাসি হতে চাই না। তুমি চোর, আমি চোরের মাসি হতে চাই না। তুমি চোর, হ্যাঁ হ্যাঁ তুমি চোর, তুমি চোর, তুমি চোর, তুমি চোর। না না, আহ 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 আ
সিস্টার, পেশেন্ট কেমন আছে? চোখের ব্যান্ডেজ খোলা হয়ে খোলা হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু কিন্তু উনি সম্পূর্ণ অন্ধ হয়ে গেছে। যা ভেতরে যা। আমল বাবু, আমল বাবু, আপনি সত্যি কিছু চোখে দেখতে পাচ্ছেন না? চুপ করে থাকবেন না, বলুন না প্লিজ, সত্যি কিছু চোখে দেখতে পাচ্ছেন না? কি ভাবছিস? এই কি ভাবছিস? দাদা, আমি অমলকে বাড়িতেই নিয়ে আসব। অমলকে? হ্যাঁ। আমার জন্য দৃষ্টি হারিয়েছে, এ আমি কিছুতেই সহ্য করতে পারছি না। আপনি কোথায় নিয়ে এলেন? কেন, আপনার ঠিকানা? আমার ঠিকানা? আসুন। কোন খবর পেলে অমলে? না, কোথাও কোনো খবর পাওয়া গেল না। কোথাও কোনো খবর পাওয়া গেল না। আপনি এত ভালো গান জানেন? জানেন, আমিও না গান খুব ভালোবাসি। আচ্ছা, আমি যদি সব ব্যবস্থা করে দিই, আপনি গাইবেন তো? বলুন না, গাইবেন তো? কিন্তু আপনি আমার জন্য এত কিছু করবেন কেন? দোস্ত বলে? আজ থেকে তুমি আমার দোস্ত, আমি তোমার মিতা। কেমন দেখলেন ডক্টর ভরদ্বাজ? আরো একটা পরীক্ষা করে দেখতে হবে, তবে আমার মনে হয় দৃষ্টি ফিরে পাওয়ার আশা নেই। Let us try for betterment. বলিস কি, একেবারে ঘরে এনে তুলেছে, তারপর গান বাজনা চলছে, তার মানে প্রেম টেম নাকি লাভ? তাহলে তো সুরকলা পূর্ণ হয়। আয় বস। শোন, তোকে কেন দেখেছি জানিস তো? মুনমুন আমাদের সম্পত্তির অর্ধেক অংশীদার। ন্যাচারালি, পৈতৃক সম্পত্তি আইনেই আছে। আমাকে আইন শেখাস না। তুই কি চাস ওই চালচলহীন লোকটার পেছনে মুনমুন এনতার টাকা ওরা কাত তোর দিদি পথে বসো? এসো এসো, এই দেখো, এই দেখো আমি তোমার জন্য কি এনেছি। এই দেখো, এই দেখো সীতার, এই দেখো তানপুরা, এই দেখো হারমোনিয়াম, এখানে বসো। হারমোনিয়াম বাজাও দোস্ত, বাজাও, গাও গাও দোস্ত। গাইব। আবার নতুন করে শুরু করো দোস্ত। কি ব্যাপার বলতো? যেভাবে মুনমুনের লোকটাকে নিয়ে নেতেছে, তো জামাইবাবু যে রেটে বোনকে টাকা দিয়ে যাচ্ছে, তাতে আমার মনে হয় এই সম্পত্তির আর বেশি দিন নেই। ডেঞ্জারাস। আচ্ছা, তুই কি চিরটাকার এরকম চ্যাংড়াই থাকবি? বিয়েটিয়ে করবি না? বিয়ে?
আমি এত মেয়েকে প্রেম করেছি যে সব মেয়ে একেবারে যাকে বলে প্রেম প্রুফ হয়ে গেছে, সেটার ঢপে আর কেউ ফাঁসছে না। শোন, যা বলি শোন, তোকে এবার বিয়ে করতে হবে। বিয়ে? তোর এই কিছু ননদ থাকে, সম্পত্তি তো তোর হবে, আর দলিলটা তুই রাখবি। তুইও কিছু পাবি অবশ্য, তবে দানপত্রটা থেকে আগে করে রাখতে হবে। রামনাথি রামায়ণ রাজি কিনা বল। হ্যাঁ, খুব নতুন ব্যাপার, যাকে বলে কি একটা নিও রিয়েলিস্টিক একটা ব্যাপার। গ্রেট পয়েন্ট মিস্টার বাল্মীকি, রাম জন্মাবার আগেই রামায়ণ লিখে ফেলেছিল, আর আমি গ্রেট স্যাটারডে বিয়ের আগেই বউয়ের সম্পত্তি দানপত্র করে যাচ্ছি। Lovely idea, very fine idea, but dear, what will be the share? I think it should be 50-50. তা এখন আর পড়েছিস কেন? Consent money. Eh? Consent money, I mean. কে? তোমার মিতা? হোর হয়ে গেছে? কি জানি। গানটা গাও না। না, থাক। একটা কথা বলবো, গানের মধ্যে তুমি কাকে খোঁজো, কে তোমার সুর? ঘরে জমিতা। যদি না যাই? মিতা, আমাকে তোমার কিসের ভয়? থাকি না একটু, কে জানে এই রাতটুকু জীবনে আর আসবে কিনা। আচ্ছা দোস্ত, প্রদীপ নিভে যাওয়ার আগে বেশি করে জ্বলে ওঠে, কথাটা সত্যি তাই না? হঠাৎ এ কথা জিজ্ঞেস করছো কেন মিতা? হঠাৎ একটা প্রদীপ চলে উঠলো কিনা তাই। তুমি বড় লোকের মেয়ে, তোমার দুঃখ কিসের? যদি জানতে আমার কিসের দুঃখ, যদি বলতে পারতাম তোমায়। কি উত্তর দিচ্ছ না যে? অনেক রাত হলো, তুমি শুয়ে পড়ো। দেখো, আমার বোনকে আমি চিনি শ্রীলেখা, ও এমন কোন কাজ করবে না যাতে সমাজের চোখে আমি ছোট হয়ে যাই। কাকে? ওকে তাড়াতে হবে। ওকে মানে ওই অমলকে? খুব বাড়াবাড়ি শুরু করেছে, যা ভয় করছি তাই যদি সত্যি হয় তাহলে তুই ফিনিশ। তাহলে তুইও ফিনিশ। তুই তো বলিস অনেক জায়গায় তোর চেনাশোনা আছে। আছে, ক্যালকাটা, বোম্বে, মাদ্রাস, এভরিওয়্যার অফ ইন্ডিয়া, এভরিওয়্যার। যেখানেই হোক ওকে পাচার করতে হবে, এই শহরের ত্রিসীমানা যেন না থাকে, আমি ওর জন্য পৃথিবীর শেষ প্রান্তে যেতেও রাজি আছি। ডক্টর ভরত, আই উইল কিপ নো স্টোন আনটার্নড। দাদা? হ্যাঁ, সব শুনলাম। দাদা, আমি অমলকে কি বলো ভিয়েনাতেই নিয়ে যাই? হ্যাঁ, তোর যদি ইচ্ছা হয় নিয়ে যা। হ্যানিমুন
তুই কোনো ভুল করছিস না তো? তুই কি সত্যি অমলকে? অমল তুমি এখান থেকে চলে যাও। চলে যাও। ওদে মিতা চায় আমি এখান থেকে চলে যাই। দেখতে না পেলেও নিশ্চয়ই বুঝতে পারছো তোমার আর মুনমুনের সমাজ আলাদা, ওর সঙ্গে তোমার কোন রকম সম্পর্কই হতে পারে না। কিন্তু মিতাজি বলেছিল আমি ওর বন্ধু দোস্ত। সেটা সেটা মিতার খেয়াল। অমল অমল তুমি এবার থেকে চলে যাও। অমল অমল সমাজের চোখে মুনমুনকে আর ছোট করো না। অমল ওদে অমল মুনমুন তোমার জন্য যা করেছে সেজন্য কি একটু কৃতজ্ঞতা বোধ তোমার থাকা উচিত নয়? ও যে কথা লজ্জায় তোমায় বলতে পারছে না, তোমার কি উচিত নয় সে লজ্জা থেকে তাকে মুক্তি দেওয়া? এটা আমাকে লজ্জায় বলতে পারছে না। অত কি ভাবিসেন মশাই, বলে গান বাজনা তো মোটামুটি জানা আছে, সেটাই ঠিক করে করুন না, তাহলে মোটামুটি পেটটা চলে যাবে। কোথায় যাব? বোম্বে। বোম্বে? এই তো সেদিন কিশোর কুমার চেন তো গ্রেট সিঙ্গার আমাকে বলেছিল, সেটা কি করছো একটা শিশুর সে জোগাড় করো, আমার গান নালে কে ধরে রাখবে? চল চল মশাই, আপনাকে পেলে না ব্রাদার আমাকে একবারে একটা জড়িয়ে ধরবে। হ্যাঁ চল। কি ধরবো? ধরুন আরে মশাই ধরুন না, স্যাটার সেলফিং হ্যান্ড। And a very last competitor for the Make Queen Ball Dance Competition is Miss Munmun Bose and Associates. Give them a big hand. Thank you. Oh, my God.
The winner of the first prize of the May Queen Ball competition is Miss Munmun Bose and Associates. So give them a very, very big hand. Thank you. Dost! Dost, I dance competition is fast. Dost? Where are you? Dost? Tomar dost chole gache. Chole gache mane? Chole gache mane chole gache. Kothay gelo? Tumi take jete dile keno? She je kichu dekhte paye na. To ami ki korbo? Je chhere chole gache tar hat dhore atke rakho? Tobe ha. Tomake ekbar bole jawa uchit chilo. Eto korle. Obosho ei shob loker kono kritogyota bodh thake na. Ora porgacha. দাদা এসে গেছে। কি হলো? এটা কেন করতে গেলে? সবটাই কি আমার ভুল? তুমি ভুল করছো শ্রীলেখা। তুমি তো জানো কোনো বড় আঘাত মনমুন সহ্য করতে পারে না। হ্যালো নার্সিং হোম? হ্যাঁ, সে কি জ্ঞান ফেরেনি? আরে এই অটো, আরে রুকো 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 রুকো, রোকো ভাই। এই হচ্ছে গিয়ে আশা লতা কিশোরের বোম্বাই। তুমি একদিন এর সঙ্গে পাল্লা দিয়ে গান গাইবে। তুমি এখানে 5 মিনিট অপেক্ষা করো, আমি 10 মিনিটের মধ্যে চলে আসছি। হ্যাঁ, এই অটো চলতে করো। বাবা রাজা কোন রে? নেই আপনি একেলা? আরে আজনবী বাবু, এতনে রাত মে তো একেলা ইয়া কাই কে লিয়ে বৈঠে? আরে জানি না। তেরা কোই সাথী হ্যায়? যে ছিল সে ছেড়ে চলে গেছে। তেরা কোই ঠিকানা? সেও হারিয়ে গেছে। ইতনি রাত মে তুম যাওগে কাহাঁ? তাও জানি না। তো চল আপন কা সাথ চল 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 আপন কা সাথ চল চল চল। আরে এ তো আন্ধা হ্যায় রে। চল 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 চল। হসে মাসে, আরে ও মাসে, আরে ও মাসি। হুম হুম হুম, ধীরে 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 বেট। আরে মাসি কে বাচ্চে কাহে কো চিল্লাতা হ্যায় রে? জরা বাত তো শুন মাসি। ফির মাসি? মাসি তেরে বাপ কি ফাটে হাসে? শান্ত রঘুদাস নে। কিয়া শান্ত রঘুদাস নে? কিয়া বলা মাসি? কিয়া বলা? পহলে খানা পিছে গালি দেনা। আচ্ছা, শান্ত রঘুদাস নে অর ভি বলা, মালুম হ্যায় তেরে কো? কিয়া পহলে পয়সা পিছে খানা। আরে ও মাসি, জাদা বাত না বাড়ানা, জলদি খানা পাকা। খানা বানা নেই হ্যায়, চল ফুটিয়া। মাসি মাসি পিলে মাসি, তেরে লে কালিয়া দেখো চুমকা কি রেডি, চুমকা চুমকা। আই
धंधा हुई। तो मौसी के पास आया क्यों? सच बात, पैसा नहीं तो मौसी का खाना भी नहीं। अरे ओ मौसी, चल फट जल्दी खाना ला। अरे कलू के बच्चे, खाना ला। ओए इतने जाते दो मौसी। क्यों रे? मेहमान है ना। অবশ্য এইসব লোকের কোনো কৃতজ্ঞতা বোধ থাকে না, ওরা পরগাছা। হ্যাঁ করেছি, বিয়ে করবি না তো কি সারা জীবন আইবুড়ে থাকবি? অমত করিস না মা, যে চলে গেছে তার জন্য কতকাল অপেক্ষা করে থাকবি? বাবা আদিকে তা দেখে বাঁচি না। মার কথা শোন মা, তিনি তো তোর কোনো অমঙ্গল চাইবেন না। না না বাবা, তুমি হতে দিও না বাবা। নো নো নো, আমি কারো রিকোয়েস্ট করব না। কোম্পানি বন্ধ, লক আউট। স্যার কোম্পানি বন্ধ না, মরে যাবো স্যার। না খেয়ে মরে যাবো স্যার। না খেয়ে মরে যাবো স্যার। মরে যাবো স্যার, মরে যাবো স্যার। আমি কি করবো? হ্যাঁ বল, কালকে খাবে? আমি কি দস্তখত করেছি? হ্যাঁ বল বল। এই দরবান, দরবান। জি সরকার। তালা লাগাও, তালা। জি। কোম্পানি বন্ধ, লক আউট। আপনার সবাই শুনলেন, কাল থেকে আপনার সবাই সেক্ট হয়ে গেছে। পাঁচ পাঁচ মাসের তনখা নিয়ে বাড়ি চলে যাও, বাড়ি। সমস্যা সবাইকে পুরো তনখা দিয়ে দাও। আর হ্যাঁ, আপনি পুরো তনখা নিয়ে নাও, কিন্তু আপনিও সেক্ট। ইয়েস স্যার। কি ব্যাপার আপনারা সবাই এখানে? ফ্লোরে গিয়ে শুনলাম বুকিং ক্যান্সেল হয়েছে, আজ মিউজিক রেকর্ডিং ছিল না। সবাই শুনলেন না? যান যান, বাড়ি যান। হোয়াট? কোম্পানি লগ আউট, প্রোডাকশন বন্ধ। ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি। আপনারা যান 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 যান। সকালবেলা মদ খাচ্ছ? তুমি তো জানো আমি ব্যাড ম্যান আছি। ব্যাড ম্যান? ব্যাড ম্যান, ব্যাড ম্যান। ব্যাড ম্যানরা নিজেদের সর্বনাশ করে বলে তো শুনিনি। আমি করে। এনি অবজেকশনস? মদ খাবে? তুমি তো জানো আমি মদ খাই না। দেন গেট আউট, আউট। তা নয় যাচ্ছি। তা কর্মচারীদের তাড়াচ্ছ কেন? মিউজিক ঠিক না নাই করলে? দেখো আরো, তুমি আমার চমচাবে না, ঠিক আছে, কিন্তু আমার অফিসের স্টাফের চমচা বন্ধু যাও না। আমার সাথে চলবে? কোথায়? তুমি তো জানো আমি ব্যাড ম্যান আছি, মদ খাবো, মেয়ে ছেলে বাড়ি যাবো। মদ খেলে না? আমার খুশি। এনি অবজেকশনস? আচ্ছা পাগলের পাল্লায় পড়েছি। ড্রাইভার কোথায়? তুমি চলো। এখানে এলে যে এই যে বললে মেয়ে ছেলে বাড়িতে যাবে, দুর্গা ভাইকে তোমার মেয়ে ছেলে মনে আছে না? চল। আপনাকে দেখতে এসেছি স্যার। আমি কি
বান্দর আছে। আসুন 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 ভিতরে আসুন। গাড়ি আছে, রেসু আছে, ঠিক 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 না না আমরা না লাগবে, আপনাকে লাগবে। কত বাজে? 11টা স্যার। 11টা অফিস কখন খোলে? 10টায় স্যার। আমি জানতে চাই কি আগে আপ লোক সব ইদারে তো আপ এর জন্য কাম কর রাখা? আমরা স্যার। স্যার রাইট কর দিয়া কোন স্যার কে কিয়া কোন নাম্বার নাম বাতাও কোন স্যার কিয়া? নাই নাই আমাকে মালুম হোনা চাই কোম্পানি। আরোপ 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 এরেখা এরকম স্যার কর দিয়া সব গো আমার সব আদমি কো স্যার কর দিয়া। হ্যাঁ হাম ইধার বিস্তার পে আগে পড় গিয়া ও আমার আদমি কো স্যার কর দিয়া। তুম আমাকে বাতাও কোন স্যার কিয়া আমার অফিস কো ঠিক আছে বলছি বলছি আমার বলছি রে বাবা বলছি আমি বলছি। আচ্ছা আপনার কাজ যান কাজ রং চলছে সেরকম চলবে। নমস্কার। अरे दोस्तों सुनो सुनो जरा जल्दी आओ। अरे जल्दी आ। हाँ आज से पुराना धंधा बंद हो नया धंधा। I'm gonna go.
125 हो गया। तू एक काम कर, तू यह रख ले। गुरु आज थोड़ा जास्ते देना गुरु, घर पे पिताजी बीमार है, दवा के लिए पैसे चाहिए गुरु। पिताजी बीमार है गुरु, तू यह रख ले। दारू नहीं पिएगा ना? नहीं गुरु, अनुज साहब आ गया गुरु। हाँ नमस्ते अनुज साहब, नमस्ते। अदल बाबू अभी तक सोया नहीं? अरे जल्दी सो जाइए, कल सुबह उठना पड़ेगा। देखते ना पेले निश्चय बुझते पारछो तुम्हार और मुनमुने समाज आलादा, ओर संगे तुम्हार कोनो रकम सम्पर्कई होते पारे ना। एबार कि करबे अमर भिक्के नातोता, भिक्के नातोता जरा सोचो, तुम्हें पाकर इतना आदमी नया जिंदगी का सपना देख रहे थे और तुम्हारा पास उसका कोई कीमत नहीं। बोलो बोलो पैदल बाबू, बोलो तुम्हारा पास उसका कोई कीमत नहीं। ये भूख अपन का छुप छीन लिया था, सब कुछ छीन लिया था, तुम्हें पाकर सारे दिल भर गया था और तुम फिर उस सुख को भी छीन लेना चाहते हो। बोलो बोलो पैदल बाबू, बोलो उस सुख को भी छीन लेना चाहते हो। चलो, अरे
আইয়ে আইয়ে অনুপ সাহেব আইয়ে 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 আরে বসি 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 অনুপ সাহেব তো আমার আদি হয়ে গেছে হ্যাঁ আমি তো তোমাদের লোক ভাই কি কথা সাহেব তোমাদের আমার একটা কাজ করতে হবে আরে মৌসি জলদি চা ভেজে বলো রাখবে লেকিন বাত কে অনুপ সাহেব আপনকা তো কুছ সমঝ মে নাই আতা তোমাদের পায়দাল বাবুকে আমি আমার সঙ্গে নিয়ে যাব আপ লে যায়েঙ্গে লেকিন আমারা ধান্দা নাই 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 অনুপ সাহেব পায়দাল বাবু কা গানা হাম লোগ কো নয়া ধান্দা আব উসকো লে যায়েঙ্গে নসিব কা কিয়া হোগা পুলিশ কা পিটাই মৌসি কা গালি আরে না না আমি তা বলছি না তোমরাও থাকবে পায়দাল বাবু কো ইয়াহ সে কিসি কিমত পর ছুট নাই সকতা ও আমারা জান হ্যায় দিল কে টুকরা হ্যায় বাহ তোমরা তোমাদের পায়দাল বাবুকে এত ভালোবাসো কত জোরে একটু ভালো চাও না তোমরা চাও না ও আরো আরো বড় হোক ওর নাম চারিদিকে ছড়িয়ে পড়ুক লেকিন ও কেসে হোগা কোন দেখায়গা বাঁচনে কা রাস্তা আমি আমি দেখাবো বাঁচার রাস্তা শুধু তোমরা তোমরা আমায় বাধা দিও না একটু সাহায্য করো আমার কথা মানো মানেঙ্গে সাহ জরুর মানেঙ্গে বেশ তাহলে তাহলে তোমরা ওকে আমার হাতে তুলে দাও আমি আমি তোমাদের কথা দিচ্ছি আমি তোমাদের নতুন করে বাঁচতে শেখাবো আমি দেখাবো নতুন জীবনের রাস্তা কিন্তু আমি তা চাই না শিখি সত্যি তুমি বড় হতে চাও না মান যশ অর্থ সম্মান তুমি কিছু চাও না হ্যাঁ চাই তাহলে তাহলে তুমি আমার হাত ধরো না 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 ভীষণ ভয় করে ভয় কিসের ভয় আবার যদি হারিয়ে যাই তাহলে এদের মতো বন্ধু বান্ধব তার পাবো না আবার সেই রাস্তা আবার সেই না না ভাই তোমাকে আমি আর হারিয়ে যেতে দেবো না তোমার তোমার কোনো ভয় নেই তুমি তুমি আমাকে বিশ্বাস করো তুমি শুধু আমাকে একবারের জন্য বিশ্বাস করো শুধু একবারের জন্য বিশ্বাস করো থেকে ফিরেছে না বৌদি কি করছে ক্লাবে বেরোচ্ছেন ডেকে দেব না থাক আচ্ছা কি রে
সত্য এতদিন কোথায় ছিলি? বলছি বলছি, সব খুলে বলছি। এত অধৈর্য চলে নাকি? এত অধৈর্য? হ্যাঁ শোন, তুই তো লোকটাকে পাচার বলে খালাস, শুনতে পাবি? তোর এই গেছো ননদটা কোথায়? কি হলো, কোথায় রাখলি অমলকে? কিশোর কুমার কি রাস্তা দিয়ে যাচ্ছি, এমন সময় একটা গাড়ি এসে একবারে ক্যাচ ক্যাচ মানে ব্রেক কষে দাঁড়ালো। ওদিকে তাকে দেখি কিশোর কুমার, কিং অফ সংস, আমাকে দেখে বললো, স্যাটা তুমি বম্বেতে আর আমি জানি না। দিস ইজ ভেরি ব্যাড, ভেরি ব্যাড। কামিদার কামিদার বললে তুই বিশ্বাস করবি না দিদি, আমাকে দেখে যা তা বললো, বললো ফুল, ইডিয়েট, রাস্কেল, পাস্ট, না পাস্ট বলেনি, মিথ্যে মিথ্যা কথা কেন বলবো, না যা। গালাগালি একেবারে তুফান ছুটিয়ে দিল। ওদের অমলকে নিয়ে উঠলাম ওর গাড়িতে, ওর গাড়িতে ব্যাস। আর যায় কোথায়? আমি জিজ্ঞেস করলো যে হ্যাঁ কি খবর, হু ইজ দিস ফেলা? তা আমি বললাম পিস অফ সং, ব্যাস। আর যায় কোথায়? ওঠো 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 ওঠো, গাড়িতে ওঠো, আমার বাড়িতে থাকবে, নো প্রবলেম, নো প্রবলেম। আবার গুনাচ্ছিস? হ্যাঁ সত্যি কথা বল, কি করেছিস? রাস্তায় ছেড়ে দিয়ে এসছি। হ্যাঁ হ্যাঁ, এবার বুঝুক পাঠালুন, এ তল্লাটে আর পা মারাতে হবে না আমার সঙ্গে পেঁয়াজি এর নাম বোম্বাই। হ্যাঁ রাস্তায় মুনমুন খায়নি? হ্যাঁ ওর খাবার আমি ঘরে পাঠিয়ে দিয়েছি। বৌদি বৌদি, দাদা দিদি নেই। নেই মানে? ঘরে বাথরুমে কোথাও খুঁজে পেলাম না, বিছানার উপর এই চিঠিটা রয়েছে। দাদা আমি চলে যাচ্ছি, আমার সম্পত্তির অংশটা তোমাকে দানপত্র করে দিয়ে গেলাম, অ্যাটর্নিকেও সেইভাবে জানিয়ে দিয়েছি, আমাকে খোঁজ করবার চেষ্টা করো না। তুমি আর বৌদি আমার প্রণাম নেবে? তোমার আদরের ছোট বোন মুনমুন।
এখানে আসো কেন পেদাল বাবু? ভালো লাগে তাই। ভালো লাগে? না না পেদাল বাবু, তুমি সাথ বলছো না, তোমার ক্যা দুঃখ হ্যাঁ? তুম রাত কো সোতে নহীঁ, অন্ধেরি রাত মে বেঠ বেঠ কে তুম ক্যা সোচতে হো? মেরা দোস্ত কা বাত। দোস্ত কা বাত? পিতা। ফিরে যাও মিতা। মিতা না, আমি ফিরবো না। অনেক কষ্টে তোমার ঠিকানা নিয়ে এখানে এসেছি। তুমি তুমি আবার ভুল করছো। ভুল করতে যে আমার ইচ্ছে করে দোষ, এক মুহূর্তের জন্য ভুল করে একটু থমকে দাঁড়াতে চাই? দিদিকে ফেরাতে পারবে না দোষ, তোমার যেতে হবে। মা বাবার টুকরা আচ্ছা নেই পাদাল বাবু, আপ দোস্ত কো লে যাইয়ে। মুনমুন কি বললে? মুনমুন এমন করে আমার নাম কোনোদিন শুনিনি। আবার বলো দোস্ত, আবার বলো, বলো একবার, বলো অমল একবার। পূর্ণিমা বরসো বাদ আমার শুনে আঙ্গন মে নন্নি নন্নি চিড়িয়ों की চেকনে की আওয়াজে আয়েঙ্গি। মেরি অন্ধেরা ঘর ফির সে রোশন হো জায়েগা। পূর্ণিমা তুমি নহীঁ মালুম, তুমনে ইতনা কুছ মুঝে দে দিয়া, ইতনা কুছ দে দিয়া কি মে জিন্দগি ভর ভি তোমারা এসা নহীঁ ভুল সকুঙ্গা। জিন্দগি ভর Thank you.
سوری مسٹر گپتا صرف بچے کو بچا پایا ماں کو نہیں مبارک سر آپ کا لڑکی بھی ہے چھوٹی ہو گئی ہے کہ اب یہ سائیکل تم سے چلے گی نہیں کیوں آپ جانتے نہیں ہیں اس سائیکل سے مجھے کتنی لگاؤ ہے ہاں ہم جانتے ہیں کہ یہ سائیکل تمہارے بچپن کی ساتھی ہے لیکن اب تم اپنی ساتھی سے بڑی ہو گئی ہو نہیں ڈیڈی میں یہی سائیکل چلاؤں گی اچھا بیٹا یہی سائیکل چلا دینا پہلے اندر جا کے منہ دھو کے انوپم انکل سے سنگیت سیکھ لو آ جاؤ ڈیڈی بیٹا اگر تم سنگیت نہیں سیکھو گی تو ڈیڈی کو کون سنائے گا تو نام ڈالیں گے ڈیڈی جیونے تار کٹے گیلے وہ سوری ہے ایک ماتر بھرسا چیٹا کرن انو بابو آپ نشچئی پابین اچھا چلی اچھا Oh.
आशा कम है, फिर भी एक ऑपरेशन करके हम देख सकते हैं। अगर उनके आंख के टिश्यू ड्राई नहीं हुए तो आई बैंक से आंख लेना पड़ेगा। प्लीज डॉक्टर, जेमुन कुड़ी हो कामा दोस्त की दृष्टि फिरिए दिन। आई कांट प्रॉमिस, तबे हमें चेष्टा करे देखते पारे। इतने खर्च आछे रफली 1 लाख टका। 1 लाख? तुम की पागल हो गेले मिता? 1 লাখ টাকা তুমি জোগাড় করবে কি করে? আমার দোস্তের জন্য আমি সব পারবো। ডিয়ার ড্যাডি, thank you.
जाना चाहता हूँ। इसकी याद मेरे दिल से निकाल दे भगवान, इसकी याद मेरे दिल से निकाल दे भगवान। काके भूलते चाहिए गुप्ता जी, সেদিন জোর করে অমুলকে আপনার কাছ থেকে নিয়ে গিয়েছিলাম, আজ আবার আসতে হলো। কেন? আমার কিছু টাকা চাই, লাখখানি। কেন? সেটা নাই বা শুনলেন? কিন্তু আমার একটা কন্ডিশন আছে স্যার। কন্ডিশন মানে? তুমি বিজনেসম্যান জানো না, কন্ডিশন ছাড়ে টাকা দেয় না। টাকাটা আমার জন্য চাইনি, যার আপনি অনেক করেছেন সেই জন্য আমার দরকার নেই। আমি তোমাকে টাকা দেব, আই উইল গিভ ইউ মানি, লটস অফ মানি, কিন্তু এক শর্ত হবে, তোমাকে আমার কাছে থাকতে হবে বেডরুমকে। হোয়াট? হ্যাঁ ডার্লিং, বেডরুম। আপনি? হ্যাঁ বেডরুম। যত খুশি অ্যামাউন্ট বসাতে পারো, দেখিন আমি কতদিন ধরে তোমার জন্য বেডরুম সেজে রেখেছি। আসুন আসুন, হাতটা ছাড়ো। ঠিক আছে বাবা, ঠিক আছে। তুমি খোলো, খোলো। मैंने सजा के रखा है वैसे के वैसे इस कमरे को, जैसे तू छोड़ गई थी। देख ये तेरे बचपन की तस्वीर 2 साल की, और ये जब तू 5 साल की थी, और ये जब 7 साल की थी। मेरा देख देख ये जरा बड़ी हो गई, कितनी प्यारी लगती थी मेरी बच्ची, सब कुछ। ये देख ये रॉकेट यार बेटा, ये गन देखे, तूने कहा था मुझे एक लड़की के पास एक गन मुझे चाहिए, पूरे दिन तू कहती रहती थी। और ये रॉकेट तेरे पास स्कूल में था, तो बीमार थी, तूने मुझसे मांगा था, ये लेके आया था मैं तेरे लिए। और ये देख ये कैरम बोर्ड, पूरे दिन बैठ के मेरे साथ कैरम खेलती थी, मुझे हराती जाती थी कैरम में, याद है? ये देख अब वो बॉल, देख वो बॉल, तू हमेशा एक साथ, हमेशा एक साथ, जब देखो बेबी बॉल से खेल रही है, इधर से लात मारा उधर गया, इधर मारा। ओ इसने तुझे मुझसे जुदा किया, इसने 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 गुप्ता जी मुझे बोल के पुकार बाबा, एक बार बाबा बोल के पुकार मुझे, मुझे डैड बोल मने। ওটা সম্পূর্ণ আমার চিন্তা, আজ থেকে তোমার সব চিন্তা ভাবনা আমার। প্লিজ ওঠো না, যেতে হবে না। কোথায়? ওহো বললাম তো, আগে খাবো তারপর। তারপরে কোথায়? অতে পথে ঘুরবো, বেড়াবো, নাচবো, গাইবো। মিতা আজ তোমার হলো কি? মনে হচ্ছে আজ তুমি দারুণ খুশি। খুশি তো, দারুণ দারুণ খুশি। আরেকটু
হারিয়ে যাই। কোথায়? ওই সমুদ্রের ওপারে নীল আকাশের নিচে, যেখানে চাঁদ সূর্য একসঙ্গে থাকে। বলো না দোস্ত, একবার বলো দোস্ত, মিথ্যে করে বলো দোস্ত। মিতা, তুমি আজ এত চুপচাপ কেন? ঠিক যেন সেই আগের মতো লাগছে না। কি হয়েছে কি তোমার? না, কিছু না। আচ্ছা দোস্ত, তোমার দৃষ্টি যদি আবার ফিরে আসে। না মিতা, না না, এই পৃথিবীর আলো আর আমি দেখতে চাই না। আমার এই আমার এই অন্ধকারই তো জীবনের আশীর্বাদ। তা হয় না দোস্ত। কেন হয় না? কেন হয় না মিতা? যখন আমি দেখতে পেতাম, যখন আমার দৃষ্টি ছিল, তখন কত কত অবাঞ্ছিত ভাবে আমি থেকেছি। একটা একটা রুটির জন্য আমি কত পরিশ্রম করেছি। কেন মিতা, কেন? তখন তো আমার পাশে সবাই ছিল। কিন্তু আজ তোমার দৃষ্টি নেই, পাশেও তোমার কেউ নেই দোস্ত। কে বললো? কে বললো আমার কেউ নেই? আজ তো আমার কাছে সব আছে। আমার অর্থ আছে, নাম আছে, আমার কাছে তুমি আছো। আমার আর কিচ্ছু চাই না মিতা। কিন্তু আমি তো চাই। কি চাও, কি চাও তুমি মিতা? বলো, তুমি চুপ করে থেকো না, বলো কি চাও? তোমার হারানো দৃষ্টি ফিরে পেতে। আমি যে পাপের বোঝা আর বইতে পারছি না দোস্ত। না মিতা, না না, তুমি তুমি কোনো পাপ করোনি। আমার আমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ তো তুমি মিতা। কি না দিয়েছ আমার, আমার এই অর্থ, আমার এই নাম, আমার এই যশ, আমার এই প্রতিষ্ঠা। আমি আর কিছু চাই না মিতা, আমি আর কিছু চাই না। সব চাওয়ার এখানেই শেষ? জীবন বলে বুঝি কিছু নেই? পৃথিবীর সব সুন্দর তোমার দৃষ্টির আড়ালে থাকবে? না না না, তা হয় না। তুমি কি সত্যিই ফিরে পেতে চাও না দোস্ত? চাই, শুধু শুধু এক পলকের জন্য, শুধু এক পলকের জন্য ভগবান যদি আমার দৃষ্টিটাকে ফিরিয়ে দেয়। আমি শুধু একবার আমার আমার মিতাকে দু চোখ ভরে দেখতে চাই। আর কিছু না? আমার যে এগোতে সাহস হয় না মিতা। কেন হয় না দোস্ত, বলো না দোস্ত। তোমার মনে যা আছে সব বলো আমার। আমার কাছে আছে তো সবই স্বপ্ন। তোমার সব স্বপ্ন সত্যি হতে চলেছে, কি বলতে চাইছি বলো মিতা। না মিতা, তা হয় না, তা হয় না মিতা, তা হয় না। कहाँ थी तुम? तुम जानते हो तुम्हारे बगैर मैं खाना नहीं खाता हूँ, सोता नहीं हूँ। तुम जानते हो कि मैं तुम्हें क्या हुआ? क्या बेटा, क्यों उदास? किस बात का गम है तुम्हें, बताओ तो बेटा। बेटा, बेटे, अरे कोई आए, कोई आए। What nonsense is this? अभी तक होश में नहीं आई, अभी तक बच्ची होश में नहीं आई। सिस्टर, डॉक्टर ने क्या दे दिया उसको? Why don't you go and find out from the doctor what medicine is given, please. Please hurry up. बच्ची होश में नहीं आई अभी तक।
Yes, sir. What does the doctor say? Doctor said nothing can be done without the blood report. Blood report. Sir. Blood report. Betty. Hmm. Betty. Hmm. Betty. क्या हो गया तुझे मेरे बच्चे? डैडी, तुम व्यस्त हो ना? मैं वो काची इशू, हम काची इशू। हाँ बोल। ठीक है। आमर, आमर जासूक, पृथ्वी पर कोनो डॉक्टर शालाते पार बिना। ना ना, किसी बोले। জানো আমার কি অসুখ আমি জানি আমার কিছু হয়নি ড্যাডি যত ভাবনা একটু ক্লান্তি কি কারণ হয় না আপনি বলুন ডক্টর আঙ্কেল অফ কোর্স বাট ইউ শ্যাল হ্যাভ টু টেক রেস্ট মাই ডিয়ার অত ছোটাছুটি করে বেড়ানো তো চলবে না জীবনটা তো ছুটি বেড়ানোর জন্য ইটস নাথিং বাট আ রান বাই বাই চলুন কি বুঝলে ডক্টর লিউকিমিয়া ডক্টর ইয়েস ব্লাড ক্যান্স এক বছরের বেশি ওকে বাঁচিয়ে রাখা যাবে না দেখতে দেখতে কি দেখতে চাও তুমি জীবন জীবন মন ডাক্তার তোমাকে বিশ্রাম নিতে বলেছেন বিশ্রাম সে তো নিতেই হবে ড্যাড আ লং রেস্ট কিন্তু এমন সুন্দর পৃথিবী আমি দেখব না ড্যাড বারণ করো না প্লিজ ড্যাড আই ওয়ান্ট টু বি লাইফ টুরিস্ট লাইফ টুরিস্ট ইয়েস ড্যাড জীবন বড় সুন্দর কিন্তু মানুষ বড় একা তাই না ড্যাড এটাই সত্যি বলো ড্যাড মন মাই ডার্লিং ডোন্ট ড্যাড মাই চাইল্ড ড্যাড ডোন্ট ড্যাড Thank you.
মিতা 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 তুমি কোথায় মিতা তোমার কি হয়েছে আজ তুমি এই ধরনের গান কেন গাইছো মিতা আমার কাছে এসো আমাকে ধরো কি হয়েছে দোস এই তো আমি তোমার কাছে এসেছি এই তো আমি তোমার হাত ধরেছি না শুধু আজকের জন্য নয় তুমি তুমি সারা জীবনের জন্য আমার হাত ধরো মিতা আজ আমি সত্যি সত্যি তোমার সঙ্গে হারিয়ে যেতে চাই সেদিন সেদিন আমি যে উত্তর দিতে পারিনি আজ আমি মিতা তোমার চোখে জল কেন তোমার চোখে জল কেন তা যে হবার নয় যে কিন্তু কেন হওয়ার নয় একদিন একদিন তুমি তো তা চেয়েছিলে কিন্তু আজ নয় কেন বলো মিতা বলো চুপ করে থেকো না বলো আমি তো তোমায় সব বলতেই চেয়েছিলাম দোস্ত কারণ আমার মন প্রাণ ভালোবাসা এমনকি আমার স্বপ্ন তোমায় দিয়ে দিয়েছি আরো একটা জিনিস দিয়ে যেতে চাই আমার এই দুটো চোখ যা দিয়ে তুমি এই পৃথিবী রূপ রং আলো আবার নতুন করে দেখবে আবার নতুন করে দেখবে যাতে তুমি ভালোবাসো শুধু এই জীবনে তোমার এই জীবনটা আমার এই জীবনের সঙ্গে জড়াতে পারবো না দোস্ত কিন্তু কেন হতে পারে না চুপ করে থেকো না মন আমাকে আর কষ্ট দিও না বলো বলো আমার 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 ব্লাড ক্যান্সার না হতে পারে না হতে পারে না আর কত পুরাপুরি করবেন ডক্টর হিমোগ্লোবিনের পার্সেন্টেজটা আর একবার ও আর বাড়বে না আমি জানি আমার কি অসুখ শুধু একটা কথা আমি আর কতদিন বাঁচবো মিস বোস আমাকে জানতেই হবে ডক্টর প্লিজ বাঁচা মরার কথা তো বলা যায় না তবে কি তবে চুপ করে আছেন কেন বলুন ডক্টর মিস বোস আপনার স্বাস্থ্যের অবস্থা খুব খারাপ ক্রমশ ডেটোরিয়েট করছে আমি হোটেল যাব মিস বোস আমাকে যেতেই হবে ডক্টর জীবনের শেষ কটা মুহূর্ত আমাকে কাজে লাগতেই হবে আমি যে একজনকে কথা দিয়েছি হ্যালো বাসু বলছি কে বম্বে বম্বে টাটা মেমোরিয়াল হ্যাঁ হ্যাঁ বেড নাম্বার কত কত হ্যাঁ আমি আসছি হ্যাঁ আমি আসছি আসছি থ্যাংক ইউ থ্যাংক ইউ শুনো হ্যাঁ আমায় তুমি ক্ষমা করো আমি তো বলছি আমি যা করেছি তা ভুল করেছি কিন্তু তা বলে এমন ভাবে মুখ ফিরিয়ে থেকো না তুমি আমাকে আর একটিবার সুযোগ দাও যেভাবেই হোক মনকে ফিরিয়ে আনো শ্রীলেখা তাড়াতাড়ি রেডি হয়ে নাও যে পাপ করেছো দেরি করলে হয়তো প্রায়শ্চিত করবার সুযোগ পাবে না ড্যাড ড্যাডি হ্যাঁ বেটা ড্যাড তুমি আমাকে কথা দাও তুমি আমাকে কথা দিবে কথা দাও ড্যাড কি বলবে না আমি শুনবো আমার এই চোখ দুটো তুমি অমলকে দেবে না না বেটা ওসব কথা বলিস নি যত টাকা লাগে আমি বিলাই থেকে চোখ এনে অমলের চোখে লাগে দেব তুই শুধু ঘরে ফেলে চল বেটা না না তুমি কথা দাও ড্যাডি তুমি কথা দাও আমার এই চোখ দুটো তুমি অমলের চোখে লাগিয়ে দেবে আমি যে ওর মধ্যে
মধ্যে বেঁচে থাকতে চাই। রাজেশ রাজি হয়ে যাও, কথা দাও ড্যাড, ড্যাড কথা দাও, রাজি হয়ে যাও রাজেশ। আমি কথা দিচ্ছি, কথা দাও ড্যাড, দিচ্ছি দিবি। ওই হবে ড্যাডি, আমি দা, ওই দেখো, ওই দেখো আলু, আলু, আলু রথ আসছে, দেখো চারিদিকে আলো, কি মা, মা আমায় কোলে নাও, মা আমায় কোলে নাও, ড্যাড, ও ড্যাড, ড্যাড তুমি কোথায়, ড্যাড কোথায়, তুমি আমার বুকে, কিছু দেখতে পাচ্ছি না আমি, কিছু দেখতে পাচ্ছি না বেটা, পুরাম কোলে নাও, পুরাম ওই কোলে নাও ড্যাড, পুরাম ড্যাড, পুরাম ড্যাড, বেটা বেটা বেটা, পুরাম না, আমায় ক্ষমা করে গেলি না বোন, আমাকে ক্ষমা দেওয়ার সুযোগটুকু নিয়েও দিলি না, তোর এত অভিমান রে, তুই এত নিষ্ঠুর, এত নিষ্ঠুর তুই, এত নিষ্ঠুর তুই, আমি কি করেছি, আমার কি দোষ, হে ভগবান মানে কি বিগাড়া তেরা যা, मेरी बच्ची को मुझसे छीन लिया तूने, हाँ नहीं नहीं ऐसे नहीं, ऐसा मत कर, मैंने जो पाप किया मैं उसका प्रायश्चित करने के लिए तैयार हूँ, मगर मेरी बच्ची मुझे वापस दे दे, मेरी बच्ची वापस दे दे, मुझे वापस दे दे, डैडी 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 डैडी, बेटा बेटा, राजेश डैडी डैडी, राजेश हाँ, तू शुद्ध बात ना, আমার পুনম আমাকে ডাকছে, আমাকে ডাকছে পুনম, পুনম বেটা, বেটা আসছে, বেটা রাজেশ, বেটা রাজেশ, পুনম পুনম, রাজেশ পুনম, পুনম আসছি আমি, শোনো শোনো শোনো, এই তুই শুনতে পারছিস না, পুনম আমাকে ডাকছে, না না তুই চল আমাকে যেতে হবে, রাজেশ রাজেশ শোনো আমাকে যেও না, রাজেশ আমার একটা পাখি ছিল, পাখি বলো ভালো ছিল, পুরাম পুরাম বাবা, রাজেশ রাজেশ আমার কাছে, রাজেশ না, রাজেশ 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 মিতা, এই আসনে আর কোনোদিনও কেউ বসবে না মিতা, কেউ কোনোদিনও বসবে না, শুধু আমি নয় আমার পরেও, তোমার এই আশীর্বাদ বহু হতভাগ্যকে এই পৃথিবীর আলো দেখিয়ে যাবে চোখ চোখ ধরে, প্রসেনজিতের সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।